আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আশা করি তোমরাও অনেক ভালো আছো, বাসায় আছো এবং সাবধানে আছো। অবশ্যই সাবধানে থাকবে, এখন তো অবস্থা তোমরা জানোই যে পরিস্থিতি কিন্তু এখন অনেক খারাপ। করোনা ভাইরাস কিন্তু অনেক বেড়ে গিয়েছে, সবাই একটু বেশি সচেতন থাকবে। আম্মা আব্বুরও কোনো কিছু মনে না থাকলে তোমরা কি করবে, মনে করিয়ে দিবে, হাত ধোয়ার কথা, বাড়ি থেকে আসার পরে গোসল করার কথা, এগুলো বাবা মাকে তোমরা খেয়াল করে দিবে। আর নিজেরাও সাবধানে থাকবে, যতটুকু সম্ভব বাইরে না যে বাসায় থাকবে। এখন তোমাদের হচ্ছে বাংলা ক্লাস। এর আগে কিন্তু আমরা করেছি বাংলা ক্লাসে যে রিডিং পড়ার ক্লাসটা আমরা করেছি মায়ের ভালোবাসা, সেই রিডিং পড়া থেকে আমরা কি শিখতে পারলাম, আমরা কি শিখেছি, তোমরা কি বুঝেছো? আজকে হচ্ছে তারই একটা সেরকম একটা ক্লাস, মানে সেই রিডিং থেকে আমি তোমাদের কিছু প্রশ্ন করব, দেখি তোমরা কে কে বলতে পারো। তবে আমি জানি যারা ক্লাসটা দেখেছো এবং রিডিং পড়াটা করেছো তারা কিন্তু সবাই প্রশ্নের উত্তরগুলি আমি বলার আগে বলে দিতে পারবে, তাই না? অবশ্যই তাই। হ্যাঁ, দেখো প্রথমে আমি যে প্রশ্নটা করব, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই। ছবিটা দেখো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে আদর করলো। তোমার মা তোমাকে, তুমি যখন স্কুলে থাকো, তুমি কোথাও যাও, অনেক সময় পরে যখন তুমি মায়ের সামনে আসো, মা তখন কি করে, বুকে জড়িয়ে নেয়, আদর করে, তাই না? না নেওয়া পর্যন্ত কিন্তু মায়েরও ভালো লাগে না, তোমারও ভালো লাগে না, তাই তো? তাহলে দেখো সেরকমই মা পাখিটা কি করেছে, বাচ্চাকে পেয়ে বুকে জড়িয়ে নিয়েছে, আদর করেছে। তাহলে প্রশ্নটা হবে হচ্ছে, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, তুমি উত্তরে লিখবে হচ্ছে আদর করলো। তারপরে প্রশ্নটা দেখি এখন কে বলতে পারো, লোকটির হাতে কি ছিল, লোকটির হাতে কি কি ওটা বলো তো? এটা হচ্ছে একটা পাখির বাসা। আমাদের যেমন বাসা আছে, আমরা একটা বাসায় থাকি, তাই না? পাখিরাও তেমনই ওরাও বাসা বানায়, ওই বাসাতেই ওরা থাকে। ওরা হচ্ছে সকালবেলা চলে যায় খাবারের খোঁজে, তারপর আবার একটা সময় ওরা বাসায় ফিরে আসে, ঠিক আছে? এটা হচ্ছে পাখির বাসা। আর প্রশ্নটা হচ্ছে, লোকটির হাতে কি ছিল, পাখির বাসা, লোকটির হাতে কি ছিল, পাখির বাসা। অনেক সহজ লাগতেছে, তাই না? আমি জানি যারা রিডিং করবে প্রশ্নের উত্তরগুলো তাদের কাছে অনেক সহজ লাগবে। তারপরে প্রশ্নটা দেখো, আমরা কি বললাম, লোকটির হাতে কি ছিল, পাখির বাসা, কে সাথীদের নিয়ে বসেছিলেন, কে সাথীদের নিয়ে বসেছিলেন বলো তো? গল্পের শুরুতেই কিন্তু তোমরা পড়েছো, কে সাথীদের নিয়ে বসেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন, কে সাথীদের নিয়ে বসেছিলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে, নবীজি লোকটিকে কি বললেন, সবাই জানো নবীজি লোকটিকে কি বললেন, নবীজি লোকটিকে কি বললেন, লোকটিকে বললেন সানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। নবীজি লোকটিকে কি বললেন, প্রশ্নটা হচ্ছে নবীজি লোকটিকে কি বললেন, লোকটিকে বললেন সানা দুটিকে, সানা দুটি দেখো সানা পাখি, সানা মানে পাখির বাচ্চা, তাই না? পাখির বাচ্চাকে সানাও বলে। লোকটিকে বললেন সানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। আগের জায়গায় মানে এটাই বুঝিয়েছেন যে মা পাখিটা যেখানে বাসাটা বানিয়েছিল সেই জায়গাটায় রেখে আসতে বলছিল, তাই না? তাহলে দেখো তোমরা শুধু লিখবে হচ্ছে
লোকটিকে বললে সানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। আগের জায়গায় না রেখে আসলে আসলে তো মা পাখিটা বাচ্চাদের যত্ন নিতে পারবে না, খাওয়াতে পারবে না, ওদের কাছে আসতে পারবে না, তাহলে কিন্তু বাচ্চা দুটি কি হবে, মারা যাবে, তাই না? তাহলে বাচ্চা দুটি মারা যেত, সেজন্যই নবীজি লোকটিকে বললেন যে বাসাটা আগের জায়গায় রেখে এসো, বাচ্চা দুটিকে বাঁচাতে হবে। ঠিক আছে, বাঁচানোর জন্যই বাসাটা আগের জায়গায় রেখে আসতে বলেছেন। তো দেখো, তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, তোমরা সবাই কিন্তু ক্লাসগুলি দেখবে, বুঝতে পারছো? অনেক সময় আছে যে অনেক পড়া তোমরা, শীত কিন্তু আমরা দিয়েছি, কিন্তু শীত পাওয়ার পরে হচ্ছে যে অনেক পড়া তোমরা বুঝতে পারবে না বা বুঝতে পারছো না, তখন তোমাদের কি করতে হবে, তখন তোমাদের একটু ক্লাসটা তোমরা দেখবে। এই যে দেখো, আমরা কিন্তু এই লকডাউনে তোমাদের জন্য ক্লাস করছি, কেন করছি জানো? জানি তোমাদের বাসায় কষ্ট না হয়, তোমরা তো স্কুলে আসতে পারছো না, সেজন্যই তোমাদের জন্য আমরা এত কষ্ট করে ক্লাসগুলো আমরা নিচ্ছি, তোমাদের পাঠাচ্ছি। কেন? সেটা তোমাদের ভালোর জন্য, তোমরা যেন বাসায় বসেই আমাদের ক্লাসগুলি করতে পারো। তাহলে যে তোমাদের স্কুলে আসার যে গ্যাপটা, তোমরা যদি ঠিকমতো ক্লাসগুলি দেখো তাহলে সেই গ্যাপটা কিন্তু আর থাকবে না। তাহলে তোমার পড়াগুলিও দেখবে, তুমি একটা পড়া যখন তুমি শিখবে, পড়ার আগে যদি তুমি ক্লাসটা দেখো তাহলে কিন্তু তোমার জন্য সেই বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তাহলে দেখো, আমরা একটু আরেকবার প্রশ্নগুলো আমরা একটু বলি। হ্যাঁ দেখো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, আদর করলো। তোমার মা তোমাকে যেভাবে আদর করে ঠিক সেভাবে মা পাখিটা বাচ্চাকে পেয়ে কি করলো, আদর করলো। লোকটির হাতে কি ছিল বলতো? লোকটির হাতে কি ছিল? পাখির বাসা। লোকটির হাতে কি ছিল? পাখির বাসা। তারপর হচ্ছে, কে সাথীদের নিয়ে বসেছিলেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন। কে সাথীদের নিয়ে বসেছিলেন? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসেছিলেন। নবীজি লোকটিকে কি বললেন? লোকটিকে বললেন সানা দুটিকে বাঁচাতে হবে, বাসাটা আগের জায়গায় রেখে এসো। তো প্রশ্নগুলি কিন্তু অনেক সোজা, তোমরা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে পড়বে, হ্যাঁ বেশি কষ্ট হবে না তোমাদের, অনেক সহজে আছে। রিডিংটা পড়লে তোমাদের এমনিতেই হয়ে যাবে, তারপর আর মুখস্থ করার দরকার নেই, এমনিতেই তোমরা পারবে, শুধু বানানগুলি একটু ভালো করে দেখবে। আর হাতের লেখাটা অবশ্যই যত্ন নিয়ে লিখতে হবে, সুন্দর করে লিখবে, লেখাটা কিন্তু নষ্ট করে ফেলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।